मर्निंग एवरीवान केमन आছো তোমরা সকলে। আমি মোটামুটি ভালো আছি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। কি ভেবেছিলে বিছানা টিছানা আমি কিছুই গোছাই না, ঘরে কোনো কাজই করি না, না টুকটাক কাজ আমি এখনও করি। যেমন এই যে বিছানাটা আমি প্রায়ই সকালবেলা রোজ রোজ গুছিয়ে নিই, আর এই মশারিটা আমি এখানে গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে প্রচণ্ড কুয়াশা, তাও জানলাটা একটু খুলবো, যেইটুকু রোদ ঢোকে তৈটুকুও ভালো। দেখেছো কাণ্ড, মাঝখানে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ক্যামেরা অন করতেই ভুলে গেছি। কি যে ভুলো মন হয়েছে না আমার। আর এখন আমি চলে এসেছি রান্না করতে। আজকের এই রান্নাটা আমি নিজেই করছি। আলু আর মটরশুঁটিটা ভেজে নিলাম, তারপরে কিউব করা পনিরগুলো হালকা একটুখানি তেলে ভেজে নিলাম, দেন টমেটোটাও ভেজে নিলাম। তারপরে সরষের তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাবছো তো আদা বাটা কেন দিচ্ছি? কারণ আজকে হচ্ছে আমাদের নিরামিষ, সেই জন্যে এই রান্নাটা নিরামিষই হচ্ছে। আর তারপরে মশলাটা কষে উঠতে এখানে ভাজা সবজি যা যা রেখেছিলাম সেগুলো দিয়ে আর একটুখানি ভালো করে কষিয়ে নেব। কিছুজন আমাকে জিজ্ঞেস করেছিলে আমি কি রোজ রোজই নিরামিষ খাই। না, রোজ নিরামিষ খাই না, কিন্তু সপ্তাহে দুদিন আমি নিরামিষ খাই। তবে যেদিন আমি ভেজ খাই তার একদিন আমি চেষ্টা করি ভেজেও একটু প্রোটিন রাখার, সেই জন্য পনিরটা খাই। আমি এখানে রান্না করছিলাম, মিনওয়াইল মা এখানে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছে, কারণ একটা সবজি প্রত্যেক দিন এই সময় খাওয়া ভালো। শুধু এই সময় বলে না, যে কোনো মানুষেরই প্রত্যেক দিন সবজি খাওয়া শরীরের পক্ষে ভালো। আর আজকে সবজিতে হবে পালং শাক। ইনিশিয়ালি প্ল্যান ছিল পালক পনিরই করব, তারপরে আমি মাকে বললাম না পালক পনির আজকে আর করব না, আজকে মটর পনির করব। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঝোলটাও আমার ফুটে উঠলো। এবার আর কি, ঝোলটা ফুটে উঠতে পনিরগুলো মিক্সড করে দিলাম। আর এখানে আমি শুকনো খোলায় ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, মানে আমি রাখিনি, মাই রেখেছিল। গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, ভাজা মশলাটা মিক্সড করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর নুনটা একটুখানি চেখে ফুঁকে নিলাম। না, এখানেই শেষ হয়নি। শীতকালে একটু ধনে পাতা না দিলে হয়, তো বাড়িতে ছিল ধনে পাতা, কুচি কুচি করে ধনে পাতা নামানোর আগে দিয়ে দিলাম। দেখো রান্না হয়ে গেল, কিন্তু রোদ এখনো উঠলো না। এই সময় আমার মনে কাজ করো কিন্তু নিজের শরীর বুঝে, তাই আমি পনিরটা রান্না করেই রেস্ট নিচ্ছিলাম। সেই ফাঁকে মা এখানে পালং শাকের ঘন্টটাও তৈরি করে নিয়েছে। টান টান করে এখন আমি খেতে বসে গেছি। এখন বাজে ওই 1:30টা মতো। চলো আবার তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চে আজকে কি কি মেনু আছে। এখানে আছে উচ্ছে আলু ভাতে আর ভাত তো আছে, এখানে আছে পালং শাকের ঘন্ট যেটা মা তৈরি করেছে, যে এখানে আছে আলু দিয়ে মটর পনির যেটা আমি তৈরি করেছি। আর সন্ধ্যেবেলা সন্ধ্যা মা এখানে চলে এসেছে পিঠে তৈরি করতে। আজকে হচ্ছে সিদ্ধ পিঠে। সেদ্ধ পিঠে দু রকমের হবে, একটা নারকেলের পুর দিয়ে হবে নর্মাল, আর এটা হচ্ছে খেসারি কলাইয়ের যে ডাল হয় সেই ডালের পুর দিয়ে। এই ডালের পিঠেগুলো আমার খেজুর গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে, যদিও বা আগে অনেক ভালো লাগতো, এখন যে খুব একটা ভালো লাগছে ইদানিং সেটাও না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের পিঠে গড়াও কমপ্লিট হয়ে গেছে। আর মায়ের নারকেল পিঠে গড়ার স্টাইল আলাদা, আর এই ডাল পিঠে গড়ার এরকম স্টাইল লম্বা লম্বা। ভাবছো তো নারকেল পিঠে গড়ার কীরকম স্টাইল? এই যে মা এরকম সিঙাড়ার মতো করে নারকেল পিঠেগুলো গড়ে। নারকেল পিঠেগুলো গড়তে গড়তেই ডাল পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছিলো, আর পেটেও আমার ঢুকে গেছে। আর মা এখন নারকেল পিঠেগুলোকে স্টিমের জন্য বসিয়ে দিচ্ছে। না না, এই দিয়েই ডিনার কমপ্লিট করে নেব না। আজকে ডিনারে আছে এই যে মুড়ি, আর তার সাথে ডালের যে পুর ছিল সেই ডালের পুর, এই ডালের পুর দিয়েই একটু মুড়ি খাবো, কারণ পেট প্রায় ফুলি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন এলাম ফাইনালি তোমাদের সাথে কথা বলতে। সো আজকে তাড়াতাড়ি খাওয়ার প্ল্যান ছিল, বাট খেতে খেতে মোটামুটি 10:30টা বেজেই গেল। পৌষ পার্বণের পিঠেপুলি উৎসব বেশ ভালোভাবেই কাটলো, ভালোভাবে বাড়িতে জমিয়ে পিঠে খেয়ে নিলাম। আজকে সেদ্ধ পিঠে খেলাম, বাট আগে যখন ছোটো ছিলাম তখন আমার সেদ্ধ পিঠে খেতে বেশি ভালো লাগতো, কিন্তু এখন আমার সেদ্ধ পিঠের থেকেও দেখলাম পাটিসাপটা, তারপরে তোমার ওই দুধ পুলি, এটা বেশি ভালো লাগলো। অ্যান্ড হ্যাঁ, কালকের জন্যে খুব 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 বেশি এক্সাইটেড। ফাইনালি কালকে অনেক দিন বাদে আমি দেখতে পাবো আমাদের লিটল সোয়ানকে। সো এটা মানে সবার ক্ষেত্রেই যে হ্যাঁ একটা দেখার যে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে সেটা তো থাকেই। জানি না আজকে রাত্রিবেলা কীরকম কি ঘুম হবে কি না হবে। অনেক কিছু নিয়ে যেতে হবে জিনিসপত্র, আর নিয়ে যাব বলতে জিনিসগুলো বার করে রাখা আছে যা যা লাগবে কি কি লাগবে, বাট এখনও ব্যাগের মধ্যে প্যাক করা হয়নি, সেটা কালকেই প্যাক করব। কালকে বেরোতে বেরোতে আমাদের দুপুর হয়ে যাবে। যাব বলতে আমি আর মাই যাব। সুশান্তর তো অফিস ছুটি নেই, সো সুশান্ত যাবে না, আর বাবা তো বাবার কাজ নিয়ে ব্যস্ত, তো আমি আর মাই যাব। বাট খাওয়া দাওয়া করে যাব, দুপুরের দিক করে যাব। সো সকালবেলায় যা যা প্যাকিং আছে যা যা কিছু আছে সকালেই করব। आज के সেরকম কিছু করব না। এমনিতে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, যত দিন যাচ্ছে তত ঠান্ডা বাড়ছে। আমি দুটো সোয়েটার পরে আছি, মাফলার, চাদর, স্টোল, স্কার্ফ যা যা ছিল সব পরে ব্ল্যাঙ্কেট পরে চাপাচুপি দিয়ে বসে আছি, তবুও আমার মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে, নাক ফাকগুলো সর্দি সর্দি হয়ে যাচ্ছে। আর কালকে শ্যাম্পু করতে হবে, সব থেকে যেটা বড় কাজ আছে, কারণ মাথাতে এই মাথা নিয়ে লোকের সামনে মাথা গলানো যাবে না, তাহলে বিপদ রাখতে আর জায়গা খুলবে না আর কি, এরকম একটা ব্যাপার। সো এখন ঘুমিয়ে টুমিয়ে যাই, মা হচ্ছে ভাত খাচ্ছে, আমি আর রাত্রিবেলা আজকে ভাত টাত খাইনি কারণ আমার আজকে নিরামিষ ছিল, তো সেই জন্য ওই ডালটা ছিল, ডাল দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। এমনিতে আমার ডাল খেতে ভালোও লাগে, আর সেরকম যে খুব একটা মুড়ি খেয়েছি খাইনি, কারণ পিঠে খেয়ে আমার পেট অলরেডি ভর্তিই ছিল। সো হ্যাঁ চলো, কালকের জন্য আমি খুব খুব এক্সাইটেড। এখনের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।